ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সিবিসি সিস্টেম ফলো করায় সিলেবাস থেকে পরীক্ষা পদ্ধতির সমস্ত ক্ষেত্রে পরিবর্তন নিয়ে এসছে। এখানে আজ পলিটিক্যাল সায়েন্স অনার্সের মার্কস ডিভিশন সিলেবাস যেটা ফার্স্ট সেমিস্টারে পড়ানো হবে সেগুলো নিয়ে ডিসকাস করেছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আসছি ডিস্ট্রিবিউশন অফ মার্কসে। এবার দেখে নেওয়া যাক একটা পেপারে যেখানে 100 মার্কস রয়েছে সেই 100 মার্কসটা কীভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। প্রথমে রয়েছে অ্যাটেন্ডেন্স। এই সেমিস্টার সিস্টেমে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সের উপরে মার্কস দেওয়া রয়েছে। অ্যাটেন্ডেন্সে থাকছে 10 নম্বর। রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, তাতে রয়েছে 10 নম্বর। রয়েছে টিউটোরিয়াল, তাতে রয়েছে 15। রয়েছে এন্ড সেমিস্টার এক্সাম, তাতে রয়েছে 65। অর্থাৎ টোটাল হলো 100। আসছি ইন্টারনাল অ্যাসেসমেন্টে। প্রথমেই দেখে নেওয়া যাক ইন্টারনাল অ্যাসেসমেন্টে কত মার্কস রয়েছে। রয়েছে 10 মার্কস। নিচে 3টি পদ্ধতি উল্লেখ করা হবে। এই 3টি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি নিয়ে ডিপার্টমেন্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিতে পারে। এবার দেখে নেওয়া যাক সেই পদ্ধতিগুলো কী কী। নাম্বার 1, রিটেন এক্সাম, অর্থাৎ তোমাদের রিটেন এক্সাম নেওয়া হতে পারে। নাম্বার 2, ভাইভা ভোসে, অর্থাৎ তোমাদের ওরাল টেস্ট নেওয়া হতে পারে। অ্যান্ড নাম্বার 3, ওরাল প্রেজেন্টেশন, অর্থাৎ তোমাদের কোনো টপিক দেওয়া হতে পারে, সেটা নিয়ে বলতে বলা হতে পারে। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলেজের পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট। এবার আসছি টিউটোরিয়ালে। দেখে নেওয়া যাক টিউটোরিয়ালের জন্য কত নাম্বার বরাদ্দ রয়েছে। টিউটোরিয়ালে রয়েছে 15 মার্কস। এই টিউটোরিয়ালে কী করানো হবে? না, এখানে 2টো মোডের কথা বলা হয়েছে। এই 2টো পদ্ধতি উল্লেখ করে দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটি পদ্ধতি গ্রহণ করে ডিপার্টমেন্ট টিউটোরিয়াল করাতে পারে। প্রথমে রয়েছে রিটেন মোড। দেখে নেওয়া যাক রিটেন মোডে কী রয়েছে। রিটেন মোডে রয়েছে 1 টার্ম পেপার আপ টু 1000 ওয়ার্ডস। একটা টার্ম পেপার করানো হতে পারে, সেটা 1000 শব্দের মধ্যে। সেকেন্ডে রয়েছে ইচ অফ দ্য 2 টার্ম পেপার্স আপ টু 500 ওয়ার্ডস। 2টো টার্ম পেপার করানো হতে পারে, প্রতিটা টার্ম পেপারের জন্য ওয়ার্ড লিমিট 500। 3 নম্বরে রয়েছে ইকুইভ্যালেন্ট বুক রিভিউ। নাম্বার 4, ইকুইভ্যালেন্ট কম্প্রিহেনশন, অর্থাৎ কোনো কম্প্রিহেনশন তুলে দেওয়া হবে এবং তার উপর প্রজেক্ট করানো হতে পারে। এছাড়া ইকুইভ্যালেন্ট কোটেশন অর এক্সার্ভ এলাবোরেশন। ইকুইভ্যালেন্ট কোটেশন মানে কোনো নির্দিষ্ট কোটেশন তুলে দেওয়া হতে পারে। এক্সার্ভ এলাবোরেশন মানে কোনো সেকশন হয়তো তুলে দেওয়া হবে, সেটাকে আরও বিস্তারিতভাবে লিখতে বলা হতে পারে। নাম্বার 2তে রয়েছে প্রেজেন্টেশন মোড। এবার দেখে নেওয়া যাক প্রেজেন্টেশন মোডে কী কী রয়েছে। রয়েছে রিপোর্ট প্রেজেন্টেশন অথবা পোস্টার প্রেজেন্টেশন, এছাড়াও থাকছে ফিল্ড ওয়ার্ক। এই ফিল্ড ওয়ার্কের মধ্যে কী করানো যেতে পারে একটু দেখে নেওয়া যাক। ফিল্ড ওয়ার্ক করানো যেতে পারে সিলেবাস রিলেটেড কোনো টপিক অথবা কোনো কারেন্ট টপিক্সের উপরে। অ্যান্ড এটা খুব গুরুত্বপূর্ণ, এই ফিল্ড ওয়ার্ক গ্রুপে করানো যেতে পারে।
তবে এই দুটো মোডের মধ্যে কোন মোড নিয়ে কাজ করা হবে, কোন মোডের উপর বেস করে টিউটোরিয়াল নেওয়া হবে, এ ব্যাপারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিপার্টমেন্টের অনারেবল প্রফেসররাই। এরপর আসছি সিলেবাসে। আসছি সিসি ওয়ানে, অর্থাৎ কোর কোর্স ওয়ানে কি রয়েছে এবার দেখে নিই। আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি কনসেপ্টস, এর মধ্যে মডিউল ওয়ানে রয়েছে নাম্বার ওয়ান কনসেপচুয়ালাইজিং পলিটিক্স, অর্থাৎ রাজনীতির ধারণা অ্যান্ড মিনিং অফ পলিটিক্যাল অ্যান্ড রাজনীতির অর্থ। নাম্বার টুতে রয়েছে কি কনসেপ্টস, কি কনসেপ্টস ওয়ান, তার মধ্যে আছে স্টেট, রাষ্ট্র, নেশন, সভরেনটি, সার্বভৌমিকতা, পাওয়ার অ্যান্ড অথরিটি। অ্যান্ড টাইপস অ্যান্ড লিঙ্কেজেস, পাওয়ার অ্যান্ড অথরিটি টাইপস অ্যান্ড এদের মধ্যে লিঙ্কেজ। নাম্বার থ্রি কি কনসেপ্টস টু, কি রয়েছে এর মধ্যে দেখে নেওয়া যাক। ল, আইন, লিবার্টি, স্বাধীনতা অ্যান্ড ইকুয়ালিটি, অর্থাৎ সমতা। এদের মধ্যে ইন্টার রিলেশনশিপস, এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা রয়েছে। আসছি মডিউল টুতে, মডিউল টুতে চার নম্বরে রয়েছে কি কনসেপ্ট থ্রি, তার মধ্যে রাইটস, অধিকার, জাস্টিস, বিচার উইথ স্পেশাল রেফারেন্স টু রলস অ্যান্ড ফ্রিডম, স্বাধীনতা। নাম্বার ফাইভ কি কনসেপ্টস ফোর, এর মধ্যে রয়েছে ডেমোক্রেসি, গণতন্ত্র উইথ স্পেশাল রেফারেন্স টু ডেভিড হেলড অ্যান্ড অথরিটেরিয়ানিজম, অর্থাৎ কর্তৃত্ববাদ। নাম্বার সিক্স কি কনসেপ্টস ফোর, নাম্বার সিক্সে আমরা দেখতে পাচ্ছি সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকত্ব। আসছি সিসি টু, অর্থাৎ কোর কোর্স টুতে। দেখে নে যাক কি রয়েছে, এতে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি, অ্যাপ্রোচেস অ্যান্ড ডিবেটস, মডিউল ওয়ান। মডিউল ওয়ানের মধ্যে রয়েছে এক নম্বরে অ্যাপ্রোচেস ওয়ান, সেখানে আমরা পাচ্ছি নর্মেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ নীতিমান বাচক, আর পাচ্ছি লিগ্যাল ইনস্টিটিউশনাল, আইনানুগ প্রতিষ্ঠান অর আইনানুগ প্রতিষ্ঠানগত। এছাড়া রয়েছে এম্পিরিক্যাল বিহেভিয়ারাল সিস্টেম অ্যানালাইসিস, এছাড়া রয়েছে স্ট্রাকচারাল ফাংশনালিজম। আসছি অ্যাপ্রোচেস টুতে, সেখানে রয়েছে লিবারালিজম, অর্থাৎ উদারনীতি, রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ারিজম, সমাজ কল্যাণকর, এছাড়া রয়েছে নিও লিবারালিজম, নয়া উদারনীতি।
আসি অ্যাপ্রোচ থ্রিতে। সেখানে রয়েছে ফেমিনিজম অর্থাৎ নারীবাদ অ্যান্ড পোস্ট কলোনিয়াল। আসছি এবার মডিউল টুতে, দেখে নেওয়া যাক মডিউল টুতে কি রয়েছে। চার নম্বরে রয়েছে মার্ক্সিয়ান অ্যাপ্রোচ। প্রথমেই পাচ্ছি ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম অ্যান্ড হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। এছাড়া রয়েছে নাম্বার ফাইভে কি আইডিয়াস, তার মধ্যে রয়েছে স্টেট, ফোকাস অন রিলেটিভ অটোনমি অ্যান্ড ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল, শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম, সারপ্লাস উদ্বৃত্ত অ্যান্ড অ্যালিয়েনেশন। নাম্বার সিক্সে রয়েছে পার্টি, তাতে রয়েছে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম, লেনিন ডোজা, লুক্সেমবার্গ ডিবেট, রেভলিউশন, লেনিন অ্যান্ড মাও। রয়েছে হেজিমনি অ্যান্ড সিভিল সোসাইটি বাই অ্যান্টোনিও গ্রামসি। এবার আমরা দেখে নেব এন্ড সেমিস্টার এক্সামে কত নাম্বার মার্কস রয়েছে। থাকছে 65। এই 65টা কীভাবে ভাগ হচ্ছে, কোয়েশ্চেন টাইপ অ্যান্ড মার্কস, সাবজেক্টিভ অর ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকছে 50 মার্কসের অ্যান্ড অবজেক্টিভ কোয়েশ্চেন থাকছে 15 মার্কসের, অর্থাৎ 50 + 15 হচ্ছে 65। এবার আমরা দেখব এই 50 এবং 15 কীভাবে ডিভাইড করা হচ্ছে। এন্ড সেমিস্টার কোয়েশ্চেন প্যাটার্ন, টোটাল মার্কস অলরেডি তোমরা জেনে গেছো 65। তোমাদের সামনে একটা টেবিল আসছে, দেখো সেখানে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন টাইপ, ওয়ার্ড লিমিট, কোয়েশ্চেন্স অ্যাভেলেবল, কোয়েশ্চেন্স টু অ্যাটেম্প্ট, মার্কস পার কোয়েশ্চেন, ফুল মার্কস। প্রথমেই দেখতে পাচ্ছ ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, ওয়ার্ড লিমিট 100, চারটে কোয়েশ্চেন থাকবে, দুটো অ্যাটেম্প করতে হবে, প্রতিটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 10, অর্থাৎ 10 × 2 = 20। তারপরে দেখতে পাচ্ছ ডেসক্রিপটিভ এবং ওয়ার্ড লিমিট 500, চারটে কোয়েশ্চেন থাকছে, দুটো কোয়েশ্চেন লিখতে হবে, অর্থাৎ এই দুটো কোয়েশ্চেনের ওয়ার্ড লিমিট হচ্ছে 500 এবং প্রতিটা প্রশ্নের জন্য বরাদ্দ নাম্বার 15, অর্থাৎ 15 × 2 = 30। এরপর থাকছে অবজেক্টিভ কোয়েশ্চেন, সেখানে কোনো ওয়ার্ড লিমিট নেই, 15টা দেওয়া থাকবে, 15টাই করতে হবে এবং প্রতিটা প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর হচ্ছে 1, অর্থাৎ 15 × 1 = 15। সো তাহলে দেখো ফুল মার্কস কত হচ্ছে, 20 + 30 + 15, অর্থাৎ টোটাল মার্কস 65। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো এবং তোমার বন্ধুদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হেল্প মি আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস। আর ডোন্ট ফরগেট টু হিট দিস বেল আইকন। যদি তুমি এই বেল আইকনে হিট করো তাহলে আমি যখন যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পাবে। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, এছাড়া ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতেও তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের কমেন্টটা করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ।